বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2023-এর পরীক্ষার্থী রয়েছো, 24-এর পরীক্ষার্থী রয়েছো, 25-এর পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সকল বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এসএসসি সিলেট বোর্ড 2022-এ 4 নম্বরে সাফিক্স প্রিফিক্স সংক্রান্ত যে প্রশ্নটি এসেছে সেটি আজকে সমাধান করব, এবং সাথে বরিশাল বোর্ড 2022-এ যে প্রশ্নটি এসেছে সেটিও আমরা সমাধান করব। তোমরা আমাদের বই এসএসসি ইংলিশ মডেল কোশ্চেনের 1341 পৃষ্ঠায় চলে যাও, সেখানে এই প্রশ্নটি সিলেট বোর্ডের এই 4 নম্বরের প্রশ্নটি খুঁজে পাবে। অনেক ওয়ার্ডের অর্থ সেখানে তোমরা লিখে রাখবে এবং রুলগুলো লিখে রাখবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবে যে বোর্ড প্রশ্ন হলো এমন, যেটা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো হলো এমন এতটাই গুরুত্বপূর্ণ, যেটা থেকে 80 থেকে 90% প্রশ্ন কিন্তু কোনো না কোনোভাবে বিগত বছরের বোর্ড প্রশ্নেরই প্রত্যক্ষ বা পরোক্ষ রূপ। তো বন্ধুরা, বিগত বছরের বোর্ড প্রশ্নটা যদি তুমি খুব ভালোভাবে বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমার 80-90% প্রিপারেশন এমনিতেই হয়ে যায়। সে কারণেই আমাদের বই এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন কিন্তু বিগত বছরের বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ বিশ্লেষণ, রাইটিং পার্টও তার মধ্যে আছে, শর্টকাটে একটা প্রিপারেশন নেওয়ার জন্য বোর্ড প্রশ্নের। এটা অত্যন্ত চমৎকার একটা বই, হয়তোবা তোমার 550 টাকা লাগবে, বাট এটা তোমাকে যে কত দূর এগিয়ে দেবে এটা একটা ইনভেস্টমেন্ট আমি মনে করি। যাই হোক, তো আশা করি তোমরা বইটি সংগ্রহ করেছো অনেকেই, আর যারা বাকি রয়েছে তারা সংগ্রহ করবে খুব শীঘ্রই। তো বন্ধুরা, এবারে আমি তাহলে প্রশ্নটি সলিউশন করে দিচ্ছি, ব্যাখ্যা করে দিচ্ছি। মানি অকুপাইস, মানি দখল করে আছে, আ ইউনিক পজিশন, একটি ইউনিক পজিশন ইন আওয়ার মডার্ন, আমাদের আধুনিক, তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমি, আমাদের আধুনিক পুঁজিবাদী অর্থনীতিতে। তাহলে ক্যাপিটালিস্ট এই জন্য হলো যে ইকোনমি শব্দটি নাউন, সেই নাউনের আগে আমার অ্যাজেক্টিভ লাগবে, সুতরাং ক্যাপিটালিস্ট হচ্ছে অ্যাজেক্টিভ। কেমন পুঁজিবাদী, কেমন প্রশ্নের উত্তর দেয় যে সে অ্যাজেক্টিভ। ইন ইটস, এই যে তাহলে ইটস রয়েছে, এরকমের ইটস, হিস, হার, দেয়ার, আওয়ার, মাই, এগুলো থাকলে তারপরে কিন্তু নাউন ব্যবহৃত হয়, তাহলে ইটস অ্যাবসেন্স, ABSENCE, ইটস অ্যাবসেন্স, এর অনুপস্থিতি। দ্য হোল, তাহলে কী হবে, দ্য হোল প্রসপেরাস ইকোনমিক লাইফ, অর্থাৎ সমস্ত সমৃদ্ধশালী ইকোনমিক লাইফ উড কলাপ, সেটা ধ্বংস হতে পারে, লাইক আ প্যাকেট অফ কার্ডস, এক প্যাকেট কার্ডের মতো। তো বন্ধুরা, এখানে ইকোনমিক, প্রসপেরাস ইকোনমিক লাইফ, ওই লাইফকে মডিফাই করেছে দুটি অ্যাজেক্টিভ, প্রসপেরাস ইকোনমিক লাইফ। আচ্ছা, মানি ইজ ইউজড, মানি ব্যবহৃত হয় অ্যাজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে মানি ব্যবহৃত হয়। এক্সচেঞ্জ শব্দটা হচ্ছে নাউন, কারণ এর আগে প্রিপজিশন অফ রয়েছে, এরকম প্রিপজিশন ইন, অ্যাট, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার, এরপরে নাউন ব্যবহৃত হয়। ইট প্রমোটস, এটা প্রমোট করে, প্রসারিত করে, তাহলে কি প্রসারিত করে, অর্থাৎ এখানে ভার্ব রয়েছে, তারপরে অবজেক্ট লাগবে কি প্রশ্নের উত্তরে, তাহলে স্পেশালাইজেশন, বিশেষায়িতকরণ, যেটা হুইচ, যেটা ইনক্রিজ, যেটা বাড়িয়ে দেয়, কি বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয় প্রোডাক্টিভিটি, কি বাড়িয়ে দেয়, এই যে বললাম, তা কি প্রশ্নের উত্তরে তো অবজেক্ট পাওয়া যায়, যেটা নাউন, অবজেক্ট মানেই নাউন। আর এদিকে আসছে এফিসিয়েন্সি, তার মানে অ্যান্ডের পরেও রয়েছে নাউন, তাহলে আগেও তাহলে নাউন লাগবে। বাট কিন্তু মানি ক্যান নট বাই, মানি কি ক্রয় করতে পারে না, ক্যান নট বাই হ্যাপিনেস, সুখ ক্রয় করতে পারে না, অর্থাৎ অবজেক্ট লাগবে, অবজেক্ট মানি নাউন। আচ্ছা, মানি ইজ আ মাস্ট, মানি হচ্ছে অবশ্যম্ভাবী ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য, বাট ইট ইজ নট নেসেসারি টু ব্রিং হ্যাপিনেস, কিন্তু সুখ বয়ে আনার জন্য এটা প্রয়োজনীয় নয়। হ্যাপিনেস ইজ অ্যাবসুলোটলি আ সাইকোলজিক্যাল থিঙ্ক, তাহলে ইজ অ্যাবসুলোটলি হচ্ছে অ্যাবসুলোটলি নিঃসন্দেহে আ সাইকোলজিক্যাল থিঙ্ক, একটা মানসিক বিষয়, কেমন বিষয়, মানসিক বিষয়, এখানে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। ইট ইজ দ্য নেম অফ ফিলিং, এটা একটা অনুভূতির নাম, ইট মিন্স, এটা বলতে বোঝায়। তাহলে দেখো, ইট মিন্স কী বলতে বোঝায়, এখানে আবার দি রয়েছে, তা দি এবং পরে রয়েছে অফ, তা দি এবং অফের মাঝখানে নাউন বসে, দ্য কন্টেন্টমেন্ট, এটা ইট মিন্স, এটা বলতে বোঝায়, দ্য কন্টেন্টমেন্ট, তৃপ্তি অফ দ্য মাইন্ড, মনের তৃপ্তিকে বোঝায়। হু হ্যাজ, আচ্ছা, হি হু হ্যাজ, যার রয়েছে স্যাটিসফাই, অর্থাৎ হি হু হ্যাজ স্যাটিসফাইড, যে স্যাটিসফাইড হয়েছে, সন্তুষ্ট হয়েছে উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়ে, ইজ রিয়ালি এ হ্যাপি ওয়ান, সে হচ্ছে হ্যাপি ওয়ান, তার মানে এখানে স্যাটিসফাইড, এখানে হ্যাজের পরে অ্যাজেক্টিভ ব্যবহৃত হয়েছে,
তো বন্ধুরা এরপরে আমরা বরিশাল বোর্ডের প্রশ্নটি সমাধান করে ফেলি যেটি আমাদের বইয়ের 1343 পৃষ্ঠায় রয়েছে তোমরা ঝটপট আমাদের বইয়ের 1343 পৃষ্ঠায় চলে যাও বন্ধুরা 2022 এ চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটি এসেছে সেটি কিন্তু আলোচনা করলাম না একটা কারণে কারণ সেটা আবার বিগত আরেকটা বোর্ডে এসেছে আবার এই বরিশাল বোর্ডের প্রশ্নটিও এসেছে তারপর আমি খুব সংক্ষেপে দ্রুত আলোচনা করে দিচ্ছি তার মানে দেখো যে বোর্ড প্রশ্ন কিন্তু আসছেই মানে একটা বোর্ড প্রশ্ন আরেকটা বোর্ড প্রশ্নে আসছে তো কাজেই বোর্ড প্রশ্নের গুরুত্ব অনেক সেজন্যই বললাম যে আমাদের বই তোমাদের পড়তে হবে যেহেতু বোর্ড প্রশ্নের ব্যাখ্যা ভিত্তিক বিশ্লেষণ রয়েছে ম্যাঙ্গো ইজ আ ভেরি পপুলার ফ্রুট ম্যাঙ্গো হচ্ছে খুবই পপুলার ফ্রুট ইন বাংলাদেশ বাংলাদেশে তো বন্ধুরা এটা অন্য একটা বোর্ডে আমি পড়িয়েছিলাম তারপর খুব ঝটপট পড়িয়ে দিছি দিস সিজনাল তাহলে এই মৌসুম ভিত্তিক ফল টি ইজ ভেরি টেস্টি অ্যান্ড জুসি সেটা খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু এবং রসালো দেয়ার আর তাহলে ভেরিয়াস টাইপস বিভিন্ন ধরনের দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোস বিভিন্ন ধরনের আম রয়েছে এবং দেশ সেগুলোর মধ্যে হিমসাগর অ্যান্ড আম্রপালি আর ওয়েল নন সেগুলোর মধ্যে এটা হচ্ছে সুপরিচিত আচ্ছা ম্যাঙ্গো ম্যাঙ্গো হচ্ছে ইজ ফেভারিট ম্যাঙ্গো হচ্ছে ফেভারিট প্রিয় টু মোস্ট অফ দ্য পিপল বেশিরভাগ মানুষের কাছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন অর্থাৎ এমন কোনো মানুষ নাই বললেই চলে হু ডাজ নট লাইক ম্যাঙ্গো যে ম্যাঙ্গো পছন্দ করে না মোস্ট অফ দ্য আনরাইপ অর্থাৎ অধিকাংশ কাঁচা রাইপ পাকা আর কাঁচা আনরাইপ মানে কাঁচা ম্যাঙ্গোস আর সাওয়ার অধিকাংশ কাঁচা আম হচ্ছে টক বাট দে বিকাম সুইট অ্যান্ড টেস্টি কিন্তু সেগুলো সুইট এবং টেস্টি হয় মিষ্টি এবং সুস্বাদু হয় হোয়েন যখন দে আর রাইপ যখন সেগুলো পাকে ম্যাঙ্গো কাল্টিভেশন ইজ ভেরি প্রফিটেবল অর্থাৎ ম্যাঙ্গো কাল্টিভেশন হচ্ছে খুবই লাভজনক আচ্ছা ইন বাংলাদেশে বাট কিন্তু অল এরিয়াস আর নট সুইটেবল সমস্ত এলাকা সুইটেবল নয় ফর ম্যাঙ্গো কাল্টিভেশন ইট ইজ ওয়াইডলি কাল্টিভেটেড ইন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অ্যান্ড সাতক্ষীরা ডিস্ট্রিক্ট ম্যাঙ্গো ফার্মাররা বিকাম তারা হয়ে পড়ে ভেরি গ্লাড খুবই আনন্দিত হয়ে পড়ে হোয়েন যখন দ্য প্রোডাকশন ইস্যুস যখন প্রোডাকশন অনেক বেশি হয় দ্য ড্রিম তারা স্বপ্ন দেখে অফ ইম্প্রুভিং দেয়ার ইকোনমিক কন্ডিশন তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের তারা স্বপ্ন দেখে বাই সেলিং দেয়ার ম্যাঙ্গোস অ্যাট আ গুড প্রাইস ভালো দামে তাদের আম বিক্রি করার মাধ্যমে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ